বেলাই ছিল ওয়ানমা শিশু কুমার সাজানাই কত মাকাশে ফেকা রিটায়ার থাকা টিচার ন ব্ল্যাকমেল খাই রাং 20 লাখ সানই ধর্ম নগর পিএস মামলা বক্সিং চাকা করপশন গভর্নমেন্ট এগ্রিডেট মানজা ককতমা থাই হই সিনমুং রোজা সুব্রত ঘোষ বন কুকন বহনে সিনজাগ ককতমান বিশ্বটি সহিমানকা উত্তর ত্রিপুরা ধর্ম নগর পিএস কবজা শ্রীপুর গ্রাম পঞ্চায়েত টংনায় শশীধরনন্দ মালাকারী প্রসাদ জেলা দিলীপ মালাকার বিসি নিশিথাম ত্রিপুরা এডুকেশন হাইকবা রংবেদেগ সেবক খাইমেন ইয়াগল লাইথানায় বিসি 2019 রিটায়ার মানমানি বেবা থানায় মেতালনি নিশিশ্রী সালমারি ককটি সাল হাস্তেনি মঙ্গনাং ককমা বলাইও সামুং ক্লায়ু সিনমুং রুই সুব্রত ঘোষ এবার খুকন মুঙ্গুই বড় নগর থাঙ্গাই তে বিনে ইয়াগ রিটায়ার থাঙ্গা টিচার দিলীপ মালাকারনি ফেক ডকুমেন্ট বাই সেবক হাবমানি ফেক ডকুমেন্ট রক্তঙ্গনই সাহুই বংনি নগ সিগিরি সকরখাই রাং 20 লাখ খানিকা তাই আবনি ইয়াগলে হোয়াটসঅ্যাপ তৈ বহাইন দিলীপ মালাকার ন সিবিআই নি ইনভেস্টিগেশন খাইরানাই বিনি সেবুক মানমান তৈ সানিনাই তাতাল কক্সি চামুং শিলৈ রাং সানমানি কক্সি চামুং কাছে ফেকা আবন রোগিনাই হোয়াটসঅ্যাপ তৈ ব্ল্যাকমেল খাইজাক মা বাই পাই থাকো থানাই চা সাল ধর্ম নগর পিএস মামলা বক্সিং কা রিটিয়ার থাংজা দিলীপ মালাকার ককমা থুমনাই হিনিনাই সাক সাকনো সিনমুং রনাই খুকন হাইকেবা সুব্রত ঘোষনি মগৈ তাই ধর্মনগর পিএস 107 সিআরপিসি মামলা বহাইন না জাকা তাবো ধর্মনগর পিএস নাইমাথাং রক ও মামলা নিয়ে রুগী দঙ্গ ফেবা হাস্তে ও সাক সাকনো কত মাথুমাই হই গসিমুং রুইনাই হাস্তে হাফং একরিডেশন তৈনাই তাবো অবতীকে বড় রকনি নগ থাকাই সিগ্রি সগর খাইনাই সাক সাকনো কত মাথুমাই সিনমুং রুইনাই তাবো কুবি কুবি দা অবতীকে রাং 20 লাখ সারি টাকা আয় কেবা কেব কুবুনি বরক দা অবতীকে বড় ন ফাঁসিরে রাং সানি কুবুনি লামা ইয়াপি সেই টাকা আপনার তৈ তাবো সিজাক নুতা বড়নি বোকাও বেলাখেন কত সুম আসে যায় আজ আমরা এসেছি এখানে আমাদের ওই সেন্দন পত্রিকার একজন রিপোর্টার উনি এসে আমাদেরকে অনেক থ্রেট মানে আমার বাবাকে বলেন যে উনি এখনো জালি সার্টিফিকেটে চাকরি করছেন কিন্তু আমার বাবা অলরেডি রিটায়ারমেন্ট হয়ে গেছেন প্রায় বিগত 4 বছর হয়ে গেছে নাম কি জানা গেছে ওনার নাম উনি আমাদের প্রেস কার্ড দিয়ে ছবি দিয়েছেন হোয়াটসঅ্যাপে ওনার নাম সুব্রত ঘোষ আর উনি পরিচয় দিয়েছেন উনি আগরতলার কিন্তু আমরা পরে দিকে খবর পেয়েছি যে উনি আগরতলা না উনি কৈলাসহরের বাবুরবাজারের লোক আমার বাবার নাম দিলীপ কুমার মালাকার এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করে তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের সুস্থ বিচার দেওয়া হবে কারণ যে আমাদের বহু থ্রেট উঠছে এসএমএস করছে আর বলছে যে তাই আমরা চিনাই বোঝার কারণে আমরা আজকে এখানে প্রশাসনের দ্বারস্থ হয়েছি আর তার আমরা সুস্থ বিচার দেওয়ার লেগে আমরা এখানে আজকে থানা দিয়েছি কী নাম তোমার বাবার আমার বাবার নাম দিলীপ কুমার মালাকার কোন ডিপার্টমেন্টে চাকরি করতে এডুকেশন ডিপার্টমেন্ট উনি 20 লক্ষ টাকার দাবি করেছিলেন কে সুব্রত ঘোষ সুব্রত ঘোষ উনি কে সাংবাদিক 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 সন্ধান পত্রিকা সেন্দন পত্রিকা চাই প্রশাসন যাতে সুস্থ আমাদেরকে সুস্থ বিচার দেয়